সবাইকে স্বাগত বিউটি ওয়েভে চলে এসেছি আজকে আবার একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে আর আজকে কথা বলবো তোমাদের সাথে সানসিল্ক শ্যাম্পু নিয়ে সানসিল্ক কিন্তু খুব পুরনো এবং পরিচিত একটা ব্র্যান্ড আমাদের সবার কাছে এবং আমরা সবাই জানি যে সানসিল্কের শ্যাম্পুগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো হয় রিসেন্টলি সানসিল্ক একটা নতুন শ্যাম্পু নিয়ে এসেছে সেটা হলো অনিয়ন অ্যান্ড জোজোবা অয়েল দিয়ে তৈরি একটা শ্যাম্পু তো এই দেখো এটা হলো সানসিল্ক নিউ অনিয়ন অ্যান্ড জোজোবা অয়েল হেয়ার ফল অ্যান্ড হেয়ার স্ট্রং অ্যান্ড লং শ্যাম্পু এই শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু হেয়ার লং এবং স্ট্রং হবে তার সাথে যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে কারণ এখানে যে দুটো উপাদান ইউজ করা হয়েছে সেই দুটো উপাদানই কিন্তু আমাদের হেয়ারের জন্য ভালো একটা হচ্ছে এখানে অনিয়ন ইউজ করা হয়েছে আরেকটা হচ্ছে জোজোবা অয়েল অনিয়নের মধ্যে মানে পেঁয়াজ তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সালফার রয়েছে যেটা কিনা আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে আর রিগ্রোথ যেরকম দিচ্ছে সেরকমই কিন্তু চুলের টেক্সচারটাকে ভালো করে দিচ্ছে এছাড়া রয়েছে জোজোবা অয়েল জোজোবা অয়েলের মধ্যে কিন্তু ভিটামিন বি ভিটামিন সি রয়েছে যেটা আমাদের চুলকে ঘন করছে এটাও কিন্তু আমাদের চুলটাকে রিগ্রোথ করতে যেমন সাহায্য করছে সেরকমই কিন্তু চুলটাকে শক্তপোক্ত করতে সাহায্য করবে তো এবার বলে দিই এটা হচ্ছে 195 ml এর একটা কন্টেনার আর দেখেই বুঝতে পারছো যে এটা প্লাস্টিকের কন্টেনার এই দেখো আর এইভাবে এটা তোমরা খুলতে পারবে তো এটা কিন্তু তোমরা যদি বাইরে কোথাও যাও নিয়ে যেতেই পারো কারণ এটা প্লাস্টিকের কন্টেনার তো এটা কোনোভাবে পড়ে গিয়ে প্রোডাক্ট বাইরে বেরিয়ে আসার কোনো চান্স নেই 195 ml এর এই প্রোডাক্ট তো 195 ml এর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 152 টাকা এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে April 2022 আর এর শেলফ লাইফ হচ্ছে March 2024 তো এবারে তোমরা দেখে নাও এই শ্যাম্পুটার অ্যাপ্লিকেশনটা এটা সানসিল্কের নিউলি লঞ্চড একটা শ্যাম্পু যার মধ্যে অনিয়ন এবং জোজোবা অয়েল রয়েছে যেটা হেয়ার ফল কন্ট্রোল করবে এবং হেয়ারকে লং এবং স্ট্রং করে তুলবে তো এবারে আমি এই শ্যাম্পুটা তোমাদের সামনে অ্যাপ্লাই করছি আর আমি কিন্তু আমার হেয়ারটা আগেই জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তো দেখো আমি এখানে হেয়ারে শ্যাম্পুটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি আর হালকা হাতে কিন্তু রাবিং করতে হবে জল দিয়ে তো আমার কাছে এখানে একটা পাত্রে জল রাখাই রয়েছে তো সেই জল নিয়েই আমি মাথার মধ্যে দিচ্ছি আর শ্যাম্পুটা আমি হালকা হাতে রাবিং করে নিচ্ছি এখানে আমার আবার শ্যাম্পুটার প্রয়োজন হলো বলে আবার আরেকটুখানি শ্যাম্পুটা নিলাম নিয়ে আবার ওই আগের মতনই এটা আমি হালকা হাতে রাবিং করতে থাকবো যাতে মাথার ভেতরে থাকা ময়লা সেটা যাতে উঠে বেরিয়ে আসে তো আরেকটা কথা তোমাদেরকে এখানে বলতে চাই সেটা হলো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই শ্যাম্পুটার মধ্যে অনিয়ন আছে তার জন্য হয়তো একটা অনিয়নের স্মেল এই শ্যাম্পুটা থেকে বেরোবে তো এটা কীভাবে ইউজ করবো ইউজ করা ঠিক হবে কি হবে না কিন্তু আমি বলবো যে এই শ্যাম্পুটা তোমরা ইউজ করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল রয়েছে অনিয়নের কোনো স্মেল তোমরা পাবে শ্যাম্পুটা করার পর আমার হেয়ার কিন্তু একদম সফট সিল্কি স্মুথ হয়ে গেছে সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো আমার কাছে এখানে কোম্ব আছে আমি সেটা দিয়ে কোম্বিং করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তোমরা দেখো যদি আমার হেয়ারে জট পড়ে থাকতো বা সেরকম কিছু হতো তাহলে কিন্তু এত স্মুথলি কিন্তু কোম্ব করা সম্ভব হতো না তাহলে আটকে আটকে যেত দেখো সেরকম কিন্তু কিছুই হচ্ছে না তো এই শ্যাম্পুটা যখন তোমরা ইউজ করবে হেয়ার ড্রাই হয়ে গেলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে চুল কতটা সফট সিল্কি এবং স্মুথ করে তুলছে আর এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা শ্যাম্পু তোমরা দেখে নিলে সানসিল্ক নিউ অনিয়ন অ্যান্ড জোজোবা অয়েল হেয়ার ফল শ্যাম্পুর অ্যাপ্লিকেশনটা আর এই শ্যাম্পুটা তোমরা পারচেস করতে পারো অনলাইন থেকে
তার লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই করে তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর চাইলে কিন্তু তোমরা স্পেন্সার্স থেকেও এই শ্যাম্পুটা পারচেস করতে পারো, কারণ আমি কিন্তু এই শ্যাম্পু পারচেস করেছি স্পেন্সার্স থেকে। তো তোমরা তোমাদের নিয়ারেস্ট স্পেন্সার্সে দেখতে পারো যে এই শ্যাম্পুটা সেখানে অ্যাভেলেবেল আছে কি না, আর তা না হলে অনলাইন তো রইলই। তো আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে।